নমস্কার, আমি জিতেন্দ্রনাথ জানা। আজ তোমাদের সাথে একটা অসাধারণ জিনিস শেয়ার করব। যদি কোনো একটা কাগজ থেকে কোনো একটা অক্ষরকে কেটে আলাদা করতে হয়, তাহলে অক্ষরটার গা দিয়ে যতগুলো সরলরেখা আছে সেই বরাবর আমাদেরকে জেনারেলি কাটতে হয়। তো যেহেতু আজকে শুভ বিজয়া, তাই আমি শুভ বিজয়া এই কথাটা লিখবার চেষ্টা করব। আমার কাছে কিছু অক্ষর রয়েছে, এই অক্ষরগুলোকে এস ইউ বি এইচ ও শুভ। তো এই অক্ষরগুলোকে যদি আমাকে এই কাগজ থেকে কেটে আলাদা করতে হয়, তাহলে তোমাদের কি মনে হয় এক একটা অক্ষরকে এক একটা কাগজ থেকে আলাদা করতে গেলে কতবার কাটা প্রয়োজন? না, একটা অক্ষর কাটতেই বহুবার কাটতে হবে? কিন্তু আজ আমি অসাধারণ কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শুভ কথাটা এই কাগজগুলো থেকে বের করতে জাস্ট আমি একবার এই কাগজগুলোকে কাটব, জাস্ট একবার এই কাগজগুলোকে কাটব, তাহলেই এখান থেকে শুভ বিজয়ার শুভ কথাটা আলাদা হয়ে যাবে। কি করে হবে জাস্ট দেখো, আমি এই লাল দাগ বরাবর কাগজগুলোকে, এই যে পিসগুলো হলো এগুলোকে আমি সরিয়ে রাখলাম। দেখো ফার্স্ট আমাদের কাছে কি বেরিয়ে এলো। জাস্ট একটা কাটিং এ এস দেন ইউ বি একটু সরিয়ে দিচ্ছি এসটাকে, এস ইউ বি এইচ জাস্ট আমি একবার পেপারগুলোকে কেটেছি। আর ও একবার কাগজগুলোকে কেটে আমি এই শুভ লেখাটা পেয়ে গেলাম। তো বিজয়া লেখাটার জন্যও আমরা বাকি অক্ষরগুলোকে নিয়ে নিয়েছি, এবং সেই অক্ষরগুলোকেও আমি জাস্ট একবার কাটব, এই লাল লাইন বরাবর একবার কাটব। এবং যে এক্সট্রা পিসগুলো বেরোলো সেগুলোকে আমরা একটু সরিয়ে রাখলাম, এবং যে অক্ষরগুলো আমরা পেলাম সেগুলো দিয়ে আমরা বিজয়া কথাটা লিখে ফেলতে পারবো। একটুখানি দেখে নাও, বি আই জে
ও ওয়াই এন্ড এ একটু সরিয়ে দিই বি আই জে ও ওয়াই এ সকলকে শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা। আসলে আমরা যেটা করলাম সেটা একটা অসাধারণ অঙ্ক। জাস্ট এক টাকাতেই যে কোনো কমপ্লেক্স স্ট্রাকচারকে, যে কোনো ঘিরে থাকা শেপকে কাঁচি দিয়ে কেটে পেপার থেকে বের করে নেওয়া যায়, এবং সেই পেপার থেকে ওই অক্ষরগুলোকে বের করতে গেলে জাস্ট একটা কাট প্রয়োজন। একটা কাটেই যে কোনো কমপ্লেক্স স্ট্রাকচার একটা পেপার থেকে উঠে আসে। জাস্ট আমরা একটা কাঁচি দিয়ে একবার কেটেই শুভ বিজয়া এই কথাটা লিখে দিতে পারলাম। সবাইকে শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আমার। সকলে ভালো থেকো, খুব ভালো। তোমরা দেখলে কিভাবে একটা সিঙ্গেল কাটে আমরা শুভ বিজয়ার কথাটা লিখে দিলাম। তোমাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ।